আজকে আমি বলতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে, সন্ধে হলো সূর্যি গেল পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা, আমি বলি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ গিয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কখনো খানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে, নদীর ধারে ওই যে কিসের আলো, এমন সময় হাড়ে রে 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 ওই যে কারা আসতেছে ঢাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি বলছি আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার এই চেয়ে দেখ আমার তলোয়ার, আরেকবার এগোস যদি আর টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হাড়ে রে 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 রে, তুমি বললে যাসনে খোকা ওড়ে, আমি বলি দেখোই না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, সে যে কি লড়াই হলো মাঝে শুনলে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, ভাবছ ভাগ্যে খোকা ছিল মায়ের সাথে কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের সাথে, নমস্কার।